বাংলাদেশ নি বরক বাংথায় বসং হিন্দু রকনি সাকাও খ্লাইজাক মা সাত অপিতক মানি শেপ্রেক মুং রম্প্রে সপ্রে মুং তেই মতাই নক রক সবাই জাক মা রক নক ছেজা মুং ফুনুগোই চাশাল নি সারিগ হিন্দু রক কথুমই কাইশা শিরিং তঙ্গে লামা হিমবতক হিমজাখা হিন্দু জাগরণ মঞ্চ নি লুয়া জিমা বাই খ্লাইজাক মা ও লামা হিমবত চাশাল নি সারিক দাম বাতামই থামচি সতি জরাও বিলনিয়া নি যোগমায়া কালিবাড়ি মতাই নক নি সীমিত চেংজাগো তাই বিদ্যাপীঠ কর্নার কগলপ নাই সুকান্ত মাং থাং তলাও ফাই পাইও অশালো কাইশা কগলাম পান্দাব নারকজাখা আরো মাঞ্জাখা রাষ্ট্রপতি সকাত মানজাক এডুকেশনিস্ট সন্তোষ নাথ তফা হামক্রাই রকজাক সামং তাংনাই গৌতম দত্তগুপ্ত কচাম এমএলএ দিলীপ চৌধুরী হিন্দু জাগরণ মঞ্চ নি আদম রক তে কবুনি সিনাই নুগনের খান্ত না বাংলাদেশের যে সমস্ত পুরাতন ধর্মীয় হিন্দু প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে ভাঙচুর করা এবং সেখানে অগ্নিসংযোগ করা হচ্ছে। এর প্রতিবাদ জানিয়ে আমরা হিন্দু নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা আজকে মৌন মিছিল, মুখে কালো কাপড় বেঁধে আমরা মৌন মিছিলে সামিল হয়েছি এবং আমরা বিদ্যাপীঠ কর্নারে একটা সবাই মিলিত হব। আমাদের দাবি থাকবে যে এই ধরনের যে একটা গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে গণতান্ত্রিক একটা সরকারকে ক্ষমতাচ্যুত করে দিয়ে এই যে সেখানকার সংখ্যালঘু পরিবারগুলোর উপর যে অমানসিক অত্যাচার নামিয়ে আনা হয়েছে, নৈরাজ্য নামিয়ে আনা হয়েছে, তার জন্য যাতে একটা আন্তর্জাতিক কমিশন গঠন করে তাদেরকে ক্ষতিপূরণ এবং এর সঙ্গে যারা অভিযুক্ত তাদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি প্রদান করা হয়। নতুবা আমরা আগামী দিনে হিন্দু নাগরিক সমাজ, বৃহত্তর হিন্দু নাগরিক সমাজ মিলে আমরা ত্রিপুরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার ঘেরাও করব এবং আগামী দিনে এটার আন্দোলনকে আরও তীব্র আকারে আমরা নিয়ে যাব, এটা আমরা বদ্ধপরিকর।